Hello friends, welcome to our new lecture video. Today we are going to learn how to calculate random number and how to calculate a random number between a certain range. আজকে আমরা শিখব আমরা কিভাবে একটি random number generate করতে পারি এবং একটি নির্দিষ্ট range এর মধ্যে কিভাবে random number generate করতে পারি। তো আমরা চাচ্ছি আমরা 20টি random number generate করব। Actually रैंडम नंबर जेनरेट करार जन्य रैंड फंक्शन व्यवहार करा है। तो देखो हमें जेनरेली एक रैंडम नंबर जेनरेट करते चेष्टा करी। ओके आई जस्ट न्यू लाइन प्रिंट कर दिया। देन हमें लगे जस्ट रैंड फंक्शन की। देखो हम रैंड फंक्शन के कॉल कर ले रैंडम नंबर प्रिंट हो जाए। जेहेतु हमें एखे फॉलो पर मध्य दिए फॉलो पर चलो 20 बार तो 20 रैंडम नंबर प्रिंट हर कथा। দেখো আমাদের 20টি র্যান্ডম নাম্বার জেনারেট হয়ে গেছে। এটা হলো আমরা সাধারণভাবে যদি র্যান্ডম নাম্বার জেনারেট করতে চাই তাহলে আমরা জাস্ট র্যান্ড ফাংশনটি ব্যবহার করব। এখন যদি এমন হয় যে আমরা শূন্য থেকে একটি নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত র্যান্ডম নাম্বার জেনারেট করতে চাই, যেমন ধরো আমরা ধরলাম আমরা 0 থেকে 10 পর্যন্ত র্যান্ডম নাম্বারগুলো জেনারেট করব। আচ্ছা তাহলে আমরা জানি যে আমরা যদি কোন একটি সংখ্যাকে 10 দ্বারা মডুলাস করি, আমরা যে কোনো একটা সংখ্যাকে যদি 10 দ্বারা মডুলাস করি তাহলে আমরা কত থেকে কত পর্যন্ত সংখ্যা পেতে পারি বলো তো? আমরা 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটি সংখ্যাই কিন্তু পেতে পারি। তার মানে আমরা যদি 0 থেকে 10 পর্যন্ত সংখ্যা পেতে চাই তাহলে অবশ্যই আমাকে 10 প্লাস 1 অর্থাৎ 11 দ্বারা মডুলাস করতে হবে। আমরা সেই কাজটি করব। ধরো আমরা চাচ্ছি আমরা 0 থেকে 10 পর্যন্ত র্যান্ডম নাম্বারগুলো চাই, তো সেক্ষেত্রে আমরা কি করব আমরা এটাকে মডুলাস করব 10 প্লাস 1 দ্বারা, 10 প্লাস 1 দ্বারা। কারণ আমরা যদি 10 দ্বারা মডুলাস করতাম তাহলে আমরা 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো পেতাম, কিন্তু আমরা চাচ্ছি 0 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো পেতে, এই জন্য আমরা 10 প্লাস 1 করে দিলাম। আচ্ছা এখন যদি আমরা জাস্ট প্রোগ্রামটিকে রান করি, ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা 0 থেকে 10 পর্যন্ত র্যান্ডম নাম্বারগুলো পেয়ে গেছে। আচ্ছা এটা গেল 0 থেকে কোনো একটি সার্টেন রেঞ্জ পর্যন্ত আমরা কিভাবে র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি। এখন আমরা দেখব 0 ব্যতীত অন্য কোনো একটি রেঞ্জের মধ্যে আমরা কিভাবে র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি। যেমন আমরা ধরতে পারি যে আমরা চাচ্ছি 30 থেকে 55 পর্যন্ত র্যান্ডম নাম্বারগুলো জেনারেট করব, তো সেটা আমরা কিভাবে জেনারেট করতে পারি। তো এখানে আমাদের লোয়ার লিমিটটা আমরা ধরলাম 30 এবং আমাদের আপার লিমিটটা ধরলাম 55, এর মধ্যে আমরা আমাদের র্যান্ডম নাম্বারগুলো জেনারেট করতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে ক্যালকুলেশনটি কেমন হবে, আমাদেরকে প্রথমে আপার লিমিট থেকে লোয়ার লিমিটটি বাদ দিতে হবে এবং আমাদের দেখতে হবে আমাদের ডিফারেন্সটি কত হয়। তাহলে এখানে দেখো 55 থেকে যদি আমরা 30 বাদ দিই তাহলে আমরা পাবো কত, 25 থেকে 30 বাদ দিলে আমরা পাচ্ছি 25। তো আমাদের কাজ হবে আমরা যেহেতু 30 থেকে 55 পর্যন্ত র্যান্ডম নাম্বারকে জেনারেট করতে চাচ্ছি, আমরা র্যান্ড দ্বারা যে র্যান্ডম নাম্বারটি জেনারেট করব তাকে এই 25 দ্বারা মডুলাস করব। তো আমরা যদি 25 দ্বারা মডুলাস করি তাহলে আমরা 0 থেকে 24 পর্যন্ত সংখ্যাগুলো পেয়ে যাব, কিন্তু আমরা চাচ্ছি 0 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলো পেতে এবং তার সঙ্গে যদি আমরা 30 যোগ করে দিই তাহলে কিন্তু আমরা 30 থেকে 55 পর্যন্ত র্যান্ডম নাম্বারগুলো পেয়ে যাব। আচ্ছা দেখো আমরা যদি সরাসরি কাজ করে দেখি, আমরা যদি এমন করি যে র্যান্ড মডুলাস 25 প্লাস 1, আমরা 25 কোথায় পেলাম, আপার লিমিট থেকে লোয়ার লিমিট বাদ দিয়ে পেলাম। তাহলে 25 প্লাস 1 এটা যদি মডুলাস করি তাহলে আমরা কত থেকে কত পর্যন্ত নাম্বার পেতে পারি, 0 থেকে 25 পর্যন্ত যে কোনো র্যান্ডম নাম্বার পেতে পারি। তো আমাদের দরকার 0 থেকে 25 না বরং 30 থেকে 55, তার মানে আমি যদি জাস্ট এর সঙ্গে 30 যোগ করে দিই, লোয়ার লিমিট যদি যোগ করে দিই, লোয়ার লিমিটে যোগ করে দিলেই আমরা কিন্তু 30 থেকে 55 পর্যন্ত নাম্বারগুলো পেয়ে যাবো। কারণ এখান থেকে পাচ্ছি 0 থেকে 25 এবং ওই সঙ্গে 30 যোগ করে দিচ্ছি, তার মানে আমরা পাচ্ছি
30 থেকে 55 ওকে তার মানে আমরা এখানে কি করতে পারি এটা আমরা আপার লিমিট থেকে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট দেন প্লাস 1 ছিল এবং আমরা চাচ্ছি এর সঙ্গে লোয়ার লিমিটটি যোগ করে দেব প্লাস লোয়ার লিমিট আবারও দেখো আপার লিমিট থেকে যখন লোয়ার লিমিট বাদ দিলাম তখন আমরা পাচ্ছি 25 যেহেতু এর সঙ্গে প্লাস 1 করছি তার মানে আমরা এখান থেকে পাচ্ছি 0 থেকে 25 পর্যন্ত যে কোনো একটি সংখ্যা এবং যদি 0 পাই তাহলে তার সঙ্গে লোয়ার লিমিট যোগ করলাম তার মানে 30 পাচ্ছি যদি 1 পাই 1 এর সঙ্গে লোয়ার লিমিট যোগ করলাম 31 পাচ্ছি যদি আমরা সর্বোচ্চ মান অর্থাৎ 25 ও পাই তাহলে 25 এর সঙ্গে যদি আমরা লোয়ার লিমিট অর্থাৎ 30 যোগ করি তাহলে আমরা সর্বোচ্চ 55 ভ্যালু পাবো এর চাইতে বেশি মান আমাদের পাওয়া পসিবল না অর্থাৎ আমরা এই সূত্রটির সাহায্যে 30 থেকে 55 পর্যন্ত র্যান্ডম নাম্বারকে জেনারেট করতে পারছি আমরা যদি জাস্ট রান করে দেখি দেখো আমাদের র্যান্ডম নাম্বারগুলো 30 থেকে 55 এর মধ্যে জেনারেট হয়ে গেছে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আমরা আমাদের পরবর্তী লেকচার ভিডিওতে দেখব যে আমরা কিভাবে ফ্লোটিং পয়েন্ট র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি এবং একটি সার্কেল রেঞ্জের মধ্যে কিভাবে ফ্লোটিং পয়েন্ট র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি আমার পরবর্তী লেকচার ভিডিও দেখার জন্য তোমাদের সকলের আমন্ত্রণ রইল আর আমার লেকচার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার ভিডিওতে লাইক দিবে কমেন্ট করবে এবং তোমাদের যে কোনো প্রবলেম আমার সঙ্গে শেয়ার করবে আল্লাহ হাফেজ